হ্যালো বন্ধুরা, গুলাব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার থেকে রেশন তুলতে গেলে নতুন নিয়মে আপনাদের রেশন তুলতে হবে। এতদিন পর্যন্ত আপনাদের মোবাইল নম্বরে যে ওটিপি আসতো এবং আপনাদের ইপস যন্ত্রে যে বায়োমেট্রিক ভেরিফিকেশন হতো সেই পদ্ধতিতে রেশন দেওয়া হয়েছিল, এবার থেকে এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে রেশন ডিলারদের সংগঠন। তো রেশন তুলতে নতুন কী নিয়ম হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রেশন বন্টন প্রক্রিয়া নিয়ে ডিলারদের সংগঠনের সঙ্গে রাজ্য খাদ্য দপ্তরের এবারে চরম সংঘাত হতে চলেছে। রেশন বন্টনে স্বচ্ছতা আনতে বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের যে আধার নাম্বার বা নথিভুক্ত মোবাইল নাম্বার, সেই নাম্বারে ওটিপি যাচাই করে এখন খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। কিন্তু জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স এর পক্ষ থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 8ই জুন থেকে রাজ্যজুড়ে ডিলাররা এই ব্যবস্থা বন্ধ করে দেবেন। শুধু গ্রাহকের আধার নাম্বার ইপস যন্ত্রে নথিভুক্ত করেই খাদ্য সামগ্রী দেওয়া হবে। এখন ইপস যন্ত্রে নেওয়া আঙ্গুলের গ্রাহকের আঙ্গুলের ছাপের মাধ্যমে তার আধার নাম্বার যাচাই করা হয়ে থাকে। এই প্রক্রিয়া কোনো কারণে সম্পন্ন না হয়ে থাকলে গ্রাহকের নথিভুক্ত মোবাইল নাম্বারে আসা ওটিপি প্রয়োগ করা হয় ইপস যন্ত্রে। কিন্তু এই দুটি প্রক্রিয়াই আগামী 8ই জুন থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিলারদের সংগঠন। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা ফোরামের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানানো হয়েছে। তাদের বক্তব্য, বহু গ্রাহককে আঙ্গুলের ছাপের মাধ্যমে আধার যাচাই করে বা মোবাইল নাম্বারে আসা ওটিপি নাম্বারের ভিত্তিতে খাদ্য সামগ্রী দেওয়া সম্ভব হচ্ছে না। খাদ্য দপ্তরের পক্ষ থেকে আগে বলা হয়েছিল এই দুই প্রক্রিয়ায় একান্তই যাচাই করা না গেলে শুধু আধার নাম্বার ইপস যন্ত্রে নথিভুক্ত করে রেশন দেওয়া যাবে। কিন্তু বাস্তবে যাচাই প্রক্রিয়া না করে খাদ্য দিলে রেশন ডিলারদের কর্তৃপক্ষের যে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে, ওই ধরনের গ্রাহকদের কার্ড ব্লক করা হচ্ছে, ফলে পরবর্তী সময় তারা খাদ্য পাচ্ছেন না। এ নিয়ে ডিলার এবং গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। যারা গ্রাহক তারা ডিলারদেরকে দোষারোপ করছেন রেশন না পাবার জন্য। এই পরিস্থিতিতে বায়োমেট্রিক যাচাই ছাড়াই খাদ্য দেওয়া হবে এবারে গ্রাহকদেরকে। এর জন্য খাদ্য দপ্তর ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে বা সব গ্রাহকের কার্ড ব্লক করে দিলেও তাদের কিছু করার নেই বলে সংগঠনের শীর্ষ নেতারা জানিয়েছেন। খাদ্য দপ্তরের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে বন্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই আধার নাম্বার বায়োমেট্রিক ব্যবস্থায় যাচাই করা হয়ে থাকে। একজন বৈধ রেশন গ্রাহক রেশন পাওয়ার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এই ব্যাপারে আলোচনার সুযোগ থাকলেও অন্যায় দাবি কোনোভাবেই মানা হবে না, যেটা সরকারের পক্ষ থেকে ডিলারদের উদ্দেশ্যে জানানো হয়েছে। কিন্তু ডিলাররা ইতিমধ্যে তাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে শুধুমাত্র আধার নাম্বার ইপস যন্ত্রে দিয়েই তাদেরকে রেশন দেওয়া হবে। কোনো ওটিপি যাচাই বা যে বায়োমেট্রিক ভেরিফিকেশন সেটা আর করা হবে না।